তোতে আমরা দেখছিলাম এএম রেডিও ট্রান্সমিটার, শর্ট ওয়েভ রেডিও ট্রান্সমিটার, এফএম রেডিও ট্রান্সমিটার, তারপরে প্রফেশনাল এফএম ট্রান্সমিটার উইথ আরডিএস, এবং তারপরে এসে অ্যানালগ টিভি ট্রান্সমিটার। তো অ্যানালগ টিভি ট্রান্সমিটার আপনারা দেখেছিলেন যে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, প্রচুর ডিস্টরশন ছিল। যদি এগুলো আনপ্রফেশনাল, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শক্তিশালী অর্থাৎ হাই সিগন্যাল টু নয়েজ রেশিও অনুপাত কীভাবে রাখা যায় বা বেশি ক্লিয়ারিটি কেমনে করা যায় সেই বিষয়ে। তো আমার কাছে আছে HackRF One, এটি সফটওয়্যার ডিফাইন রেডিও, যেটা ডুপ্লেক্সার হাফ ডুপ্লেক্সারের মোডে কাজ করে। তো আমি আমার স্ক্রিন রেকর্ডারে যাই। তো আমার যে সফটওয়্যারটা আছে এটা আমি নেটের দিয়ে নামাইছিলাম, এটা হচ্ছে HackTV.jar অর্থাৎ জাভা বেজ একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই HackRF ওয়ানের মাধ্যমে টিভি সিগন্যাল ট্রান্সমিট করা যায়। তো দেখুন, এই যে HackRF ওয়ান আমি লিনাক্সের মাধ্যমে এটা আমি রান করতেছি। দ্বিতীয়ত জার স্টেশন, তাই জাভার সাথে জার অ্যাটাচ করে তারপর এটা ওপেন করতে হয়। যদিও এটা এখন আপডেট চাচ্ছে, আমি এটাকে কিছু করব না। তো আমি আপনাদেরকে এটা ধাপে ধাপে দেখাচ্ছি। তো দেখতে দেখতে একটা কথা বলি, তো মূলত একটি শক্তিশালী ব্রডকাস্ট করার জন্য মডুলেটর সেকশনকে অবশ্যই অবশ্যই অনেক নিখুঁত হতে হয়। তো গত ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেমন আমার যে অ্যানালগ টিভি ট্রান্সমিটার ছিল ওটা মডুলেটেড হতো, আবার সিগন্যাল ট্রান্সমিট হতো, কিন্তু ওটা মডুলেটের ভিতরে অনেক নয়েজ ঢুকতো। তা মডুলেটের ভিতরে যদি নয়েজ ঢোকে তাহলে পিকচার কোয়ালিটি ইম্প্রুভ হয় না। আর তাছাড়া প্রফেশনাল, তারপর এক্সপেরিমেন্টাল, এগুলো আসলে আলাদা আলাদা সেকশন। প্রথমে এক্সপেরিমেন্ট, তারপর প্রফেশনালিজম নিয়ে কাজ করতে হয়। তাই এটা প্রফেশনালিজম বলা যায় না, কিন্তু এটা দেখাচ্ছে যে কীভাবে কম্পিউটারের মাধ্যমেও ব্রডকাস্টের কাজ করা যায়। বাজারে বিভিন্ন ধরনের ভালো ভালো মডুলেটর আছে বা সার্ভার আছে, টিভি সার্ভার আছে, MMDS সার্ভার আছে, ওগুলোর মাধ্যমে নিখুঁত পিকচার ট্রান্সমিট করা সম্ভব। তো এখানেও এরকম আমি HackRF One কি ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি টিভি সিগন্যাল ট্রান্সমিট করতে পারবো, তা আমি সেইভাবে আমি এখানে কাজ করতেছি। আপনারা দেখুন, তবে এফএম ট্রান্সমিটার, প্রফেশনাল এফএম ট্রান্সমিটারের ভিডিও আমি দিয়েছি। একটি হচ্ছে PLL FM ট্রান্সমিটার, আর একটা হচ্ছে RDS FM ট্রান্সমিটার, প্লেলিস্টে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে বিন লাইব্রেরিতে অ্যাটাচ করতেছি, বিন ফাইল থেকে, বিন ফোল্ডার থেকে অ্যাটাচ করে নিলাম। নেট কানেক্ট থাকলে ওটা আপডেট নিয়ে নিত। তো আমার দেখা যাচ্ছে যে আমার CPU ডিকোড হচ্ছে, অর্থাৎ আমার ওই টাস্ক ম্যানেজার উপরেই দেখা যাচ্ছে যে CPU একটু বেশি পার্সেন্টেজ ইউজ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার এই স্ক্রিপ্টটা রান হয়েছে। তো এরপরের ভিডিওতে আমি CATV অর্থাৎ কমিউনিটি অ্যান্টেনা টিভির কিছু ইনস্ট্রুমেন্ট আপনাদের সাথে পরিচয় করাই দিব, অর্থাৎ এলাকায় বা লোকালয়তে কীভাবে ক্যাবল টিভি অপারেটররা তাদের যে সিগন্যালটা মূলত রিমডুলেটেড করে আবার চ্যানেল চেঞ্জ করে যে গ্রাহকদের কাছে প্রেরণ করে ক্যাবেলের মাধ্যমে, সেটারও একটা ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো। তো আমি যেটা মূলত দেখাচ্ছি এটা হচ্ছে মূলত সফটওয়্যারের মাধ্যমেও কীভাবে করা যায় সেটার একটি ডেমনস্ট্রেশন। আর এগুলো অবশ্যই প্রফেশনালভাবেই করা, মানে গত ভিডিওতে যেটা অ্যানালগ ছিল এগুলো মূলত ডিজিটালিভাবে করা হচ্ছে, তা ক্যাবল টিভি অপারেটর এটা ডিজিটালভাবেও করা হয়। তো দেখি আমাদের ফুটেজে, তো এই হচ্ছে কম্পিউটার, এটা রান হচ্ছে, আপনারা হয়তো সাউন্ড শুনতে পাবেন। দেখুন সাউন্ডটা অনেক ক্লিয়ার, তারপরে দেখুন টিভির কোয়ালিটিটা অনেক ক্লিয়ার, সাদা কালো টিভিতেও এটা অনেক ক্লিয়ার ডিটেলস দেখাচ্ছে। যদি উপরে একটু ডিস্টরশন আছে, ওটা রিসিভারের ডিস্টরশন। তো আমার কাছে আরেকটা টেলিভিশন আছে, এই যেটা হচ্ছে কালার টিভি, তা দেখুন কালার টিভিতেও কিন্তু পিকচার কোয়ালিটি অনেক হাই, আর এটা সম্পূর্ণভাবে ওয়্যারলেসলিভাবেই আসছে। তো চলমান
ভিডিও দেখার পরে এখন আমরা কিছু স্টের ফুটেজ দেখি, আর দেখতে দেখতে কিছু বলি। তো এটা হচ্ছে হ্যাকআরএফ ওয়ান। হ্যাকআরএফ ওয়ানের যে ট্রান্সমিটার সেকশন, ওটা মূলত 50 থেকে 500 মিলিওয়াটের আশেপাশে সিগনাল প্রেরণ করে, যেটা তাই অ্যান্টেনা তাই খুব কাছে রাখছি। আপনারা চাইলেও হ্যাকআরএফ কিনতে হয়, হ্যাকআরএফ ওয়ান কিনতে পারেন আলি এক্সপ্রেস থেকে। এটা মূলত রেডিও রিসার্চের কাজেই বেশি ব্যবহার করা হয়। আর এরপর দেখুন আমাদের যে এই যে ওল্ড পিকচার, ওল্ড টেলিভিশন কম্পিউটার মাধ্যমে এটি ট্রান্সমিট সফলভাবে করা যায়। তো আপনাদেরকে আমি দেখাইলাম মূলত কীভাবে কন্ট্রোল, তারপরে অ্যাডজাস্ট, গেইন অ্যাডজাস্ট, তারপরে কালার অ্যাডজাস্ট করে কীভাবে এই ট্রান্সমিশন কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে একটি টিভি সার্ভারের দাম প্রায় লক্ষাধিক টাকা বা আরও বেশি টাকার সেট আপ করতে হয়। তারপরে একটি প্রফেশনালভাবে তাদের যে ব্যবসা বা সিগন্যাল ব্রডকাস্ট করতে সক্ষম হয়। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আমি কোনো ইনফরমেশন ভুল দিই বা কোনো কিছু ভুল করে ফেলি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।